এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এমনটা কিন্তু জানানো হয়েছে। যে কেন্দ্রীয় বাহিনী আনানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে, এবার সেরকমটাই জানানো হয়েছে যে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠি দিয়ে জানালো রাজ্য নির্বাচন কমিশনকে, কাটলো জট, আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন সূত্রে কিন্তু এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য চিঠি দেওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। এখনো পর্যন্ত কিন্তু সেই সদুত্তর পাওয়া যাচ্ছিল না, কেন্দ্র কিন্তু কিছু জানায়নি, কোনো প্রতিক্রিয়া দেয়নি। যদিও এবার জানিয়ে দেওয়া হয়েছে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, চিঠি দিয়ে জানানো রাজ্য নির্বাচন কমিশনকে, অবশেষে কাটলো জট। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, অবশেষে কাটলো জট, কি জানতে পারছো? দেখো, একেবারেই তাই। এর আগে যখন 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাজ্য নির্বাচন কমিশন, তখন সেই চিঠির উত্তর হিসেবে 315 কোম্পানি দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু যেহেতু এই কেন্দ্রীয় বাহিনী কোন জেলায় কত সংখ্যক বাহিনী মোতায়েন করা হবে তার নির্দিষ্ট রূপরেখা রাজ্য নির্বাচন কমিশন তৈরি করে উঠতে পারেনি, সেই কারণে ভিন রাজ্যে এতদিন পর্যন্ত আটকে ছিল, অর্থাৎ পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এসে আটকে ছিল 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যেটা এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের জন্য মঞ্জুর করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেক্ষেত্রে গতকালই রাজ্য নির্বাচন কমিশন কোন জেলায় কত সংখ্যক বাহিনী থাকবে তার যে রূপরেখা সেটা চূড়ান্ত করেছে, এবং তারপরে আজ সকালেই কিন্তু নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে এসেছিলেন বিএসএফ আধিকারিকরা, তাদের সঙ্গেও বাহিনীর ক্যাটাগরি, অর্থাৎ কোন জেলাতে কোন ক্যাটাগরির বাহিনী কত সংখ্যক থাকবে সে বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন এবং বিএসএফ এর আধিকারিকেরা যৌথভাবে। তার পরবর্তী সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কিন্তু চিঠি দিয়ে এই যে বাহিনী পাঠানো হচ্ছে, যেটা ইতিমধ্যেই সবুজ সংকেত মিলেছিল, সেই বাহিনী যে রাজ্যে আসছে এবং আগামীকালই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে এই যে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার বিন্যাস ইতিমধ্যেই গতকালই রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, সেই বাহিনীকে পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে তা রাজ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। একেবারে ধন্যবাদ সত্য, কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। বুধবারই রাজ্যে আসছে, অর্থাৎ আগামীকালই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর যে 315 কোম্পানি বাহিনীর জন্য চিঠি দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকে কমিশনের তরফ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে 315 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে তারা, চিঠি দিয়ে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে, অবশেষে কাটলো জট, আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে কিন্তু এমনটাই খবর মিলেছে।